হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেডি হয়ে বের হয়ে গেছি আমাদের এই কলেজের প্রোগ্রামে, আর আমি আমাদের ফ্রেন্ডস মিলে চলে এসে গেছি কলেজের সামনে। একটু পর আমরা কলেজের ভিতরে ঢুকবো, আর এসে পড়েছি আমাদের কলেজের গেইটে নাম লেখা আছে এসকারা কলেজ। আমাদের কলেজের ভিতর কি সুন্দর করে সাজানো সবাই দেখতে পারবেন। আমি যতটুকু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি অতটুকু কি সুন্দর, তাই না? আর পুরো কলেজটি ভিডিও করলে আপনার মাথা ঘুরে যাবে, এত সুন্দর আমাদের এই কলেজ। চতুর্দিক সবুজে ঘেরা আমাদের এই কলেজটা, আর অনেক সুন্দর। সো আমরা এসে পড়েছি, আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের এই প্রোগ্রাম আজকে আজ এই স্বাগত উৎসবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার সুযোগে আপ্যায়ন করছেন আমাদের আজকে আমাদের কলেজের লাস্ট যাওয়া, কারণ এরপরে আমরা আগের মতো আর যেতে পারবো না। সবাই মিলে আড্ডা হাসাহাসি এরকম আর হবে না, কারণ আজকে পর থেকে আমাদের স্মৃতি হয়ে থাকবে এই কলেজের মধ্যে, আমাদের নাম থাকবে স্মৃতি হয়ে। বাট আমরা আর আগের মতো বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত করু আর পাবো না, অনেক দুঃখ লাগছে। এরপরে কি করব, আমাদের বিদায় নিতে হবে, কারণ আমরা বিদায় না নিলে আমাদের আরও এগিয়ে যেতে হবে। এই জন্য আমরা বিদায় নিতে হবে, কারণ আমরা আরও অনেক পথ এগিয়ে যাওয়ার জন্য আমরা বিদায় নিচ্ছি। আর এখানে ছোট হালকা নাস্তা দিয়ে দিয়েছেন। এরপর আবার পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে। এখানে সুন্দর করে একটি দিদি ডান্স করছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের এত আপ্যায়নের জন্য সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম দিন যখন কলেজে যাই, তার যাওয়ার পর ভাবি যে কেউ নেই কেউ নেই এটা ভাবি। এরপর দ্বিতীয় দিন যাই, তখন একটি বন্ধু হয়ে যায়। এরপর তৃতীয় দিন যাই, এরকম করে করে যখন সবার সাথে পুরা মতে মিশে যাই, তারপর কি হয়, আমরা বেরিয়ে যাই বা আমাদের কলেজ বন্ধ হয়ে যায়, আমরা অনেক অনেকের মতো হয়ে যাই। সেই দিনটা আজকে আমাদের হয়ে গিয়েছে, কারণ অনেক আমার দিদি দাদারা ফ্রেন্ড সবার সাথে আমাদের এত সুন্দর বন্ডিং হচ্ছে। এর মধ্যে আমরা চলে যেতে হবে, কারণ চলে যেতেই হবে, কারণ আমরা অনেক দূর যেতে হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। এখানে একটি প্রোগ্রাম, সরি, এখানে একটি কম্পিটিশন হচ্ছে, নিজে নিজের মতো ইন্ট্রোডাকশন দিচ্ছেন, আর আমরা সুন্দরভাবে ভিডিও করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কি সুন্দর করে কম্পিটিশন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটু সুন্দর লাইক দিয়ে যাবেন, আর এরকম ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে অলরেডি করতেন, অসংখ্য ধন্যবাদ। এখানে সুন্দর করে আমাদের জুনিয়র দাস আপ্যায়ন করছেন আমাদেরকে, আর আমাদের স্যার তারার কথা কী বলবো, আমাদের স্যার কথা স্যার তারা অনেক সুন্দরভাবে আমাদেরকে অনেক সুন্দরভাবে সাজেশন দিচ্ছেন, কী রকম পড়বো কীরকম শুনবো এরকম অনেক কিছুই করছেন। আমাদের স্যার তারার কথা বলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ হয়ে যাবে, কিন্তু স্যার তারার কথা শেষ হয়ে যাবে না, এই জন্য আমি আর একটু বলি নাই, কারণ স্যার তারার কথা মা বাবার কথা বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু স্যার তারার কথা মা বাবার কথা শেষ হবে না, এই জন্য আমি স্যার তারার কথা নিয়ে কিছু বাসা পাচ্ছি না যে বলবো এটা এটা। অনেক আমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছেন, আর আমরাই পড়া শেষ করছি, তাদের সাজেশন অনুযায়ী অনেক ভালো রেজাল্টও হয়ে গিয়েছে। এরপর আরেকটি পারফরমেন্স হচ্ছে, সুন্দর করে তারা
ডান্স করছে। এখানে ছোট একটি বোন কি সুন্দর করে ডান্স করছেন, আপনারা চাইলে দেখতে পারেন। আর একটু একটু ভিডিও করছি, কারণ এত ভিডিও করলে আমার মোবাইল হ্যাং হয়ে যাবে। আমার মোবাইলটা আইফোন না, ছোট একটি মোবাইল, এই জন্য যতটুকু পারছি সুন্দরভাবে আপনারা সাথে শেয়ার করছি। আমাদের এই স্কুলে কোনো ভেদাভেদ ছিল না, হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসাথে আমরা পড়া শেষ করেছি। আর বিদায় চলে এলো, এর মধ্যে আমাদের সাথে এত ভালো, আর আমরা তাদেরকে এত সুন্দর করে আমরা তাদেরকে মিশতে পারছি, এটাই আমাদেরকে নিজেকে ধন্যবাদ জানাই। কারণ এত সুন্দরভাবে আমরা মিশতে পারছি তাদের সঙ্গে, তারা আমাদের সাথে মিশতে পারছেন। আমরা অনেক অনেক নিজেদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি, কিন্তু ওরকম ভেদাভেদ বাট আমাদের এই কলেজে কিছুই নেই। সব ভাই বোন সব একসাথে আমরা থাকি, কোনো ভেদাভেদ নেই আমাদের এই কলেজে। যে যার মতো উৎসব পালন করেছেন, আর কোনো ঝগড়াঝাটি হয় না, শান্ত শৃঙ্খলাভাবে আমাদের এই কলেজটা, আমাদের কলেজ অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলেন। আর আমাদের কলেজে অনেক শান্ত শ্রেষ্ঠ একটা কলেজ, এই শান্ত শ্রেষ্ঠ কলেজে আজকের পর থেকে আমাদের শেষ হয়ে যাবে। এরপর আমরা নিজে নিজের মতো করে হয়ে উঠবে, কে কে কোথায় যাবে, কেউ বিদেশে চলে যাবে, কেউ ব্যবসা করবে, এরকম হয়ে যাবে। আর দুষ্টামি হবে না, একসাথে কলেজে যাওয়া হবে না, কেউ কলেজে না গেলে আমরাই যাই না, এরকম আমরা চিনলে আমাদের বেস্টি ফোন করে বলবে আজকে যাবে কলেজে, আমরা বলি না আমাদের বেস্টিও যাবে না, এরকম আমরা ছিলাম। আজকের পর থেকে সেটা আর হবে না, এরকম দুঃখ অনেক লাগছে, বাট দুঃখ লেগে যে রই যাব এরকম তা হবে না, কারণ আমাদের আরও এগিয়ে যেতে হবে। আপনারা আমাদের সাথে দোয়া করবেন যেন আমরা আমাদের লাইফে যে কোনো একটি কাজ সাকসেসফুল হয়ে দাঁড়াতে পারি। আমাদের ছাত্রার সাথে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এটা করছি ওটা করছি, আমাদের মা বাবার সাথে বলতে সাথে বলি যে আমরা ওটা করছি ওটা করছি, আমাদের ছাত্ররা এটা শিক্ষা দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা এটা করতে পারছি, এরকম যেন আমাদের সবার লাইফে হয় আপনারা দোয়া করবেন। আশা করি এখানে সুন্দর করে ডান্স করছেন, আমাদের ছাত্ররা এত সুন্দর আমাদেরকে আমাদের সাথে কথা বলতেন যেন আমাদের মা বাবা আমাদের সাথে কথা বলে, এত সুন্দর করে ভদ্রভাবে আমাদের সাথে কথা বলতেন, এত মিষ্টি স্বরে আমাদেরকে বোঝাতেন এটা করো ওটা করো। আজ এই ছাত্ররা আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন, কারণ বিদায় তো দিতে হবে, কারণ চিরতরে এটা বিদায় নয়। এরপরও আমরা বলতে পারি যে যতটুকু এই কলেজ যারা ছোট ছোট দিদি দাদারা আছেন সবাই সুন্দরভাবে পড়াশোনা শেষ করবেন। আর আমাদের স্যার তারা যেরকম আমাদের সাথে পড়াশোনা শিখিয়েছেন আপনারা সাথে সেরকম ব্যবহার করবেন আশা করি। আর আপনারাই আমাদের স্যার তারার সঙ্গে এরকম ব্যবহার করে এই কলেজ থেকে বিদায় নেবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু শেখার বাকি আছে, আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন। আর আমার ভিডিওটি লাস্টের দিকে একটু লম্বা হয়ে গিয়েছে, লাস্টের দিকে লাইট বন্ধ করে আমার ফ্রেন্ডসরা সবাই মিলে কি সুন্দর করে ডান্স করছেন। আর আমরা সবাই একটু মন জয় করে এরপর আমাদের এই প্রোগ্রামটা শেষ করছি, কারণ দুঃখজনক হলে এরপরও একটু হাসি মুখে বিদায় নিতে হবে, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এই জন্য আমরা অনেক দুঃখজনক এরপরও আমরা হ্যাপি থেকে আমাদের এই
ফেয়ারওয়েলটা শেষ করছি।